বন্ধুরা ডাব্লিউ বিপি লেডি কনস্টেবলে যে তোমরা প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলে দশ নয় দু হাজার তেইশে তোমাদের পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে কীভাবে রেজাল্ট চেক করবে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে সঙ্গে তোমাদের কাট অফ মার্ক কত গিয়েছে কোন ক্যাটাগরির কাট অফ মার্ক কত গিয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং রেজাল্ট চেক করার পরে অনেকে বলছে কি দাদা আমার কিছু দেখাচ্ছে না বা আমার নট ফাউন্ড দেখাচ্ছে আমি কি পাস করেছি বা ফেল করেছি আমি বুঝতে পারছি না তো সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো প্রথমত তোমরা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে প্রথমত তোমরা কী করবে তোমরা লিঙ্কে ক্লিক করবে তোমরা যদি চাও তো এখান থেকেও সরাসরি কিন্তু রেজাল্ট চেক করতে পারো তো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে টেলিগ্রামেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তো রেজাল্ট অপশানে তোমরা ক্লিক করবে রিটার্ন রেজাল্ট সেখানে তোমরা অবশ্যই তোমরা এখান থেকে নোটিফিকেশানটি চয়েস তোমরা ডাব্লিউ বিপিটা চয়েস করে নেবে এবং গেট ডিটেলসে ক্লিক করবে তো এই পেজে তোমরা চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এই যে ডাইরেক্ট পেজ এটা তোমরা কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং আমি টেলিগ্রামেও দিয়ে দিয়েছি তো এখানে তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমরা দিয়ে দেবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে যে অ্যাডমিট কার্ড তোমরা প্রিলিমিনারি এক্সাম দিতে যাওয়ার সময় যে অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে নিয়ে গিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার লেখা আছে সেটা তোমরা এখানে ফিল আপ করে দেবে দেন তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে তারপরে যে সার্চ রেজাল্ট অপশান তোমরা দেখতে পাচ্ছ এই সার্চ রেজাল্ট অপশানে তোমরা ক্লিক করবে তো তোমরা এরকম পেজে চলে আসবে যখনই তোমরা সার্চ রেজাল্ট অপশানে ক্লিক করবে এরকম পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে এখানে দেখো তোমাদের কাট অফ ডিটেলসও কিন্তু তোমরা তোমাদের দেওয়া হয়েছে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে ইউআর দেখতে পাচ্ছ তোমাদের কাট অফ কত গিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করে দিচ্ছি তো এখানে ধরে নাও যে কাট অফগুলো দেওয়া হয়েছে তুমি ওবিসি এ ও বি তারপরে এস সি এস টি যে ক্যাটাগরি থেকে বিলং করছো তার কাটপ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই কাট মধ্যে তুমি যদি আসতে পেরেছো তবেই তুমি কিন্তু শর্টলিস্টেড হবে পিইটি পিএমটির জন্য তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেখতে পেয়ে যাবে এবং তোমার নামটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমার ডেট অফ বার্থ এখানে দেখতে পেয়ে যাবে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে এবার তুমি যে পরীক্ষা দিয়েছো কত নাম্বার পেয়েছো সেই মার্ক সেই মার্ক তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে ধরে নাও তুমি তিরিশ পেয়েছো বা চল্লিশ পেয়েছো সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে এবং এখানে তোমরা সরাসরি দেখতে পেয়ে যাবে শর্টলিস্টেড ফর পিইটি অ্যান্ড পি এম টি যদি এই কথাটা উল্লেখ থাকে এবং তুমি যদি কার্ট মধ্যে এস আসতে পেরেছো তাহলেই তুমি কিন্তু পাস করেছো ওকে দেখো এখানে যে প্রার্থীটা আমি চেক করেছি সে কিন্তু তার ওয়েমারটা পুরোপুরিভাবে সে ভুল করেছিল এই জন্য তার মার্কটাও কিন্তু এখানে দেখাচ্ছে না অর্থাৎ তার ওয়েমার ফিল আপ করার সময় কিন্তু ভুল হয়েছে ওকে তো এইরকমভাবে তোমরা কিন্তু অনায়াসে চেক করবে রেজাল্ট তো এখানে দেখো তোমাদের কাট অফ কত গিয়েছে যেমন এখানে ইউআর যারা ইউ আর ক্যাটাগরি তাদের কাট অফ কিন্তু উনচল্লিশ প্লাস গিয়েছে ইউআর ইসির কাট অফ চৌত্রিশ প্লাস ইউআর তোমরা দেখতে পাচ্ছ এন ভি এফের কাট অফ চৌত্রিশ প্লাস ইউ আর সিভিক ভলেন্টিয়ারের চৌত্রিশ প্লাস ই ডাবলিউএসের কাট অফ গিয়েছে পনেরো ই এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে এসসির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ এসসি ইসির কাট অফ গিয়েছে চব্বিশ এসসি তোমরা দেখতে পাচ্ছ এন ভিএফের কাট অফ গিয়েছে চব্বিশ এসসি সি সিভিক কাট অফ গিয়েছে চব্বিশ তারপরে দেখতে পাচ্ছ এস টি তোমরা দেখতে পাচ্ছ আঠাশ কাটঅফ গিয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এস টি ইসির কাট গিয়েছে তেইশ এসটি তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছো ভি এর কাট গিয়েছে তেইশ এসটি সিভিক সিভিক এর কাট অফ গিয়েছে তেইশ ওবিসি এর কাট গিয়েছে বাইশ ও এ এ এক্সার্ভিসম্যানের এর অফ গিয়েছে সতেরো ওবিসি এ এনভিএফ এর কাট গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সতেরো ও বিসি এ সিভিকের কাট গিয়েছে সতেরো প্লাস ও বির কাটঅফ গিয়েছে তেত্রিশ ও বি ইসির কাট অফ গিয়েছে আঠাশ ও বিসি বি এনভিএফের কাট অফ গিয়েছে আঠাশ প্লাস এবং ও বি বি সিভিকের কাট গিয়েছে আঠাশ প্লাস তো এই যে তোমরা নাম্বার দেখতে পাচ্ছো তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করেছো এই যে তোমরা কাট অফ তোমাদের গিয়েছে এই কাট তুমি যদি ক্লিয়ার করেছো তবেই তুমি কিন্তু শর্ট লিস্টেড হবে তুমি কিন্তু শর্ট লিস্টেড হবে না ওকে তো প্রথমত তোমরা কাট দেখে নাও তোমরা যদি এই নাম্বারটা পেয়েছো তাহলেই কিন্তু তোমরা শর্টলিস্টেড হয়েছো তো এটি ছিল তোমাদের ডাব্লিউ লেডি কনস্টেবলের যে রেজাল্ট বার হয়েছে তার উপর একটি ভিডিও ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ধন্যবাদ